বন্ধুগণ, এই মুহূর্তে দিল্লির মৌসুম ভবনের তরফ থেকে জানানো হলো, ফের তৈরি হলো শক্তিশালী নিম্নচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান, আছড়ে পড়বে দুই রাজ্যে। তো বন্ধুগণ, কোন কোন রাজ্যে আছড়ে পড়বে, কত কিলোমিটার বেগে আসবে, কবে এই ঘূর্ণিঝড় হবে, আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওকে এগিয়ে এগিয়ে দেখবেন না, নাহলে আপনি অনেক কিছু মিস করবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। বলা হয়েছে আমফানে তছনছ হয়েছে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার একটি বড় অংশ, এবার ফের একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে চলেছে আরব সাগরে। দিল্লির মৌসুম ভবনের তরফ থেকে রবিবার জানানো হয়েছে লক্ষদ্বীপের কাছাকাছি আরব সাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে, সেটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের আকার নিয়ে আগামী সপ্তাহে আছড়ে পড়তে পারে মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে। অন্যদিকে আবহাওয়া পূর্বাভাস সংস্থা ওয়েদার ম্যানের পূর্বাভাস অনুযায়ী আরব সাগরের একটি গভীর নিম্নচাপ উত্তর দিকে এগোচ্ছে, সেটি মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে আছড়ে পড়বে 3 জুন। এর ফলে সমুদ্র উত্তাল হতে পারে, মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়া বিপজ্জনক। ওই পূর্বাভাসে আরও জানানো হয়েছে ওই নিম্নচাপের ফলে মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে 2 থেকে 4 জুন প্রবল বৃষ্টি হতে পারে। মৌসুম ভবনের মতে ওই নিম্নচাপ বর্ষা আসার গতি আরও বাড়িয়ে দেবে। এখনও পর্যন্ত আরব সাগরে 2টি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, একটি আফ্রিকা উপকূলের দিকে ঘেঁষে সেটি ওমানের দিকে চলে যেতে পারে, অন্যটি ভারতীয় উপকূলে আছড়ে পড়তে পারে। মৌসুম ভবনের ঘূর্ণিঝড়ের দায়িত্বে থাকা আধিকারিক সুনিতা দেবী জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় পূর্ব মধ্য আরব সাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, শেষ পর্যন্ত এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। ভালো থাকবেন, পরিবারে খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।